মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রতি ঈদ যদি একজন হয় তাহলে কয়বার কইছি ভাবি কঙ্কড়া সোজা সাইবার আমি শেষ আলহামদুলিল্লাহ যুদ্ধ একটু বড় আকার ধারণ করছে তো দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের হাতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর সংক্ষিপ্ত বিকেলের এই লাইভে জানিয়ে দেব সেই গুরুত্বপূর্ণ খবরগুলো যদি শুনতে এবং দেখতে পান অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন দর্শক আমাদের আজকের শিরোনামের প্রধান খবরটি হলো ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে যে প্রস্তাব সেখানে ভোটাভুটিতে পাশ করেছে ফিলিস্তিন অর্থাৎ জাতিসংঘের সদস্য হওয়ার পথ খুলে গেল ফিলিস্তিনের জন্য এই বিষয়ে বিস্তারিত বলব দুই নম্বরে আপনাদের জানাবো এই মুহূর্তে রাফাতে ফুল স্কেল শুরু হয়ে গেছে বলা যায় অর্থাৎ দখলদার বাহিনী আক্রমণ করছে সঙ্গে তাদের পাল্টা জবাব দিতে শুরু করেছে দর্শক অন্যদিকে দখলদার দেশটির ভেতর থেকে একটার পর একটা হেলিকপ্টার আসছে তাদের নিহত হতাহত সেনাদের নিয়ে যাচ্ছে এত বড় আঘাত পাল্টা আঘাত এবার দখলদার বাহিনীর উপর হয়েছে আর সংক্ষিপ্ত পাকিস্তানের কিছু আপডেট থাকবে কারণ পাকিস্তানের কিছু বড় খবর পাওয়া গেছে চলুন আমরা শুরু করছি আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন আলোচিত আন্তর্জাতিক কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে সম্মানিত দর্শক জাতিসংঘের ভোটে জিতল ফিলিস্তিন এই বিষয় নিয়ে তথ্য পাবেন এমনকি দেখতে পাবেন যে বর্তমানে দুই পক্ষের তুমুল লড়াই চলছে রাফায় এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে সাংবাদিক মাসুম মাহবুব ভাই সম্মানিত দর্শক ইসালের চারটা উইকেট পড়ে গেছে এই বিষয় নিয়ে তথ্য আছে দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই স্কিপ না করে দেখলে বিষয়টা ক্লিয়ার হবেন আমরা কথা বলার চীনা চলে যাচ্ছি স্কিনে জাতিসংঘের পূর্ণ সদস্য পদের চেষ্টা করছিল অনেকদিন ধরে ফিলিস্তিন এবং জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক হিসেবে এতদিন ছুলিয়ে রেখেছে এর আগে ফিলিস্তিন যতবার জাতিসংঘের পূর্ণ সদস্য পদ চেয়েছে ততবারই বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ভ্যাটো দিয়ে সেটিকে বাতিল করেছে এবং বারবারই ফিলিস্তিন তার সম্মান থেকে বঞ্চিত হয়েছে এবার ঘটেছে পূর্ণ পুরোপুরি এটা ভিন্ন ঘটনা পুরো পৃথিবী যখন বৈশ্বিক একটি চাপে পড়ে গেছে যুদ্ধ যুদ্ধ খেলায় তখন ফিলিস্তিন এবার জাতিসংঘের ভোটে বিশাল ব্যবধানে বিজয় লাভ করেছে জাতিসংঘের মোট একশো তিরানব্বইটি সদস্য দেশের ভোটাভুটি হয়েছে এবং এর মধ্যে ফিলিস্তিনের পক্ষে স্বাধীন ফিলিস্তিন এবং জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার ফিলিস্তিনের যে ভোট সেই ভোটে একশো তেতাল্লিশটি ভোট পেয়েছে ফিলিস্তিন একশো তিরানব্বইটি দেশের মধ্যে একশো তেতাল্লিশটি ভোট পেয়েছে জাতিসংঘ অন্যদিকে ফিলিস্তিনের বিপক্ষে এবং ইসরায়েলের পক্ষে ভোট পড়েছে অনেক বড় একটা ভোট সংখ্যা মাত্র নটি একশো তেতাল্লিশটি ভোট পেয়েছে ফিলিস্তিন আর তার বিপক্ষে ইসরায়েলের পক্ষে ভোট পড়েছে মাত্র নটি এর মধ্যে আমেরিকা এবং ইসরায়েল এই দুটো দেশই রয়েছে উল্টো পাশে বিরতি বিরত থেকেছে পঁচিশটি দেশ তবে এরই মধ্যে যে খবরটি এসছে সেটি হলো এখন জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে যারা ভোট দিয়েছেন নতুন এমন কিছু দেশ রয়েছে যারা এর আগে আমেরিকার পক্ষে থেকে ইসরায়েলের পক্ষে থেকে বিপক্ষে ভোট দিয়েছিল এবার তারাও ভোট দিয়েছে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ভোটাভুটি হয় এবং চমৎকার ভাবে এই বিষয়টি পৃথিবীর প্রতিটি দেশের কাছেই একটি নতুন বার্তা পৌঁছে দিয়েছে তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে এটি বলা হচ্ছে ফিলিস্তিনের জাতিসংঘের প্রতিনিধির পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রে ভূমিকা থাকবে অর্থাৎ একটা স্বাধীন ফিলিস্তিন তৈরিতে এই ভোটাভুটি বড় ভূমিকা লাগবে এবং এর আগের মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্র সেখানে সরাসরি ভাট দেয় এখন প্রশ্ন করবেন এই ভোটে বিজয়ের ফলে ফিলিস্তিন কি পূর্ণ সদস্যপদ পেল না এখানেও একটি সিস্টেম রয়েছে জাতিসংঘে পূর্ণ সদস্য করার বা পূর্ণ সদস্য হতে গেলে দুটো প্রক্রিয়া আছে একটি হলো ধরেন যারা সাধারণ ভোটার বা সাধারণ রাষ্ট্রগুলো রয়েছে একটা নিরাপত্তা পরিষদ একটা হলো সাধারণ ভোট যারা দিতে পারে এই দুটো প্রক্রিয়া এই ভোটগুলো হয়ে থাকে তো এখন যেটা হয়েছে ধরেন আপনাদের জাতিসংঘের ভোটাভুটিতে একশো তেতাল্লিশটি যে দেশ ভোট দিয়েছে তার বাইরে সাধারণ পরিষদেও একটা ভোট হয় তো সাধারণ পরিষদের ভোটে জিতে গেল ফিলিস্তিন কিন্তু এটি পরবর্তী চলে যাবে নিরাপত্তা পরিষদে সেখানে সদস্য হলো মাত্র পনেরোটি তো নিরাপত্তা পরিষদে কিন্তু আমেরিকা বসে আছে তো বলা যাচ্ছে যে আমেরিকা সেখানে আবারও ভেটো দেবে তো নিরাপত্তা পরিষদে এই ভেটো আসলে এই প্রক্রিয়াটি আবারও আটকে যেতে পারে ইতিমধ্যে ফিলিস্তিনে যিনি জাতিসংঘে ফিলিস্তিনের যিনি রাষ্ট্রদূত রয়েছেন মিস্টার রিয়াদ মনসুর তিনি বলেছেন ফিলিস্তিন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে গেছে এবং যারা এটার বিরোধিতা করছে পৃথিবীর কাছে তারা সন্ত্রাসী হিসেবে নিজেকে পরিচিত করেছে এবং এই ভোটাভুটির পরে সাধারণ পরিষদের এই ভোটাভুটির ফলে কি দাঁড়ালো এখন থেকে ফিলিস্তিন জাতিসংঘে সদস্য হিসেবে বসতে পারবে জাতিসংঘের প্রতিটা অধিবেশনে ফিলিস্তিন এখন বসতে পারবে প্রবলেম হলো ফিলিস্তিন ভোটাভুটিতে অংশ নিতে পারবে না তো পূর্ণ সদস্য পদ পেতে হলে নিরাপত্তা নিরাপত্তা জাতিসংঘের পরিষদের যে দেশ তাদের সামনে ফিলিস্তিনের এই প্রস্তাব তোলা হবে যদি সেখান থেকে এটি পাশ হয়ে যায় তবে পূর্ণ সদস্য পদ পেয়ে যাবে জাতিসংঘ তবে সাধারণ পরিষদের এই ভোটের ফলে আরো কিছু বেনিফিট ফিলিস্তিন পাবে তবে আমেরিকা এবং ইসরায়েলের জন্য প্রধান টেনশনের কারণ হলো একশো তেতাল্লিশটি দেশ এর আগে দেখা গেছে একশো দশটি একশো পনেরোটি বা একশো বিশটি একশো পঁচিশটি এইরকম একটা সংখ্যা থাকত কিন্তু এবার দেখা গেল একশো তেতাল্লিশটি দেশ একশো তিরানব্বইটি দেশের মধ্যে তারা ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে তার মানে ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর বড় একটি শক্তিশালী অবস্থা তৈরি হয়েছে পুরো পৃথিবীর অধিকাংশ দেশ এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং স্বীকৃতি দিতে চায় উল্টো পাশে জাতিসংঘে রাষ্ট্রদূত বললেন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে বিজয়ী করা সন্ত্রাসকে লালন করা আসেন একটু সবাই মিলে হাসি পঞ্চাশ হাজার মানুষকে বিনা অপরাধে মেরে দিল যারা রাফাতে শরণার্থীদের উপর নির্যাতন করছে অ্যাটাক করছে বোম্বিং করছে যারা পুরো পৃথিবীতে গুপ্ত হত্যা করছে যারা তারা বলছে মুক্তিকামীদের স্বাধীনতা প্রিয়দর্শক এর মধ্যে কয়েকটি খবর এরকমও আসছে আমেরিকা তাদের কয়েকটি ডিপার্টমেন্ট সতর্ক করেছে আমেরিকাকে যাতে তারা দখলদার দেশটিকে আর কোন প্রকার অস্ত্র না দেয় আমেরিকাও বলেছে তারা আর কোনো অস্ত্র দেবে না দখলদার বাহিনীকে কিন্তু জানা গেল বাইডেন প্রশাসন গোপনে তাদেরকে অস্ত্র দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের মতো একটা নিয়ম কানুন মেনে চলা ল মেনে চলা একটা দেশে গোপনে অস্ত্র দেওয়ার কথাগুলো যুক্তরাষ্ট্রই আবার ফাঁস করছে আবার যুক্তরাষ্ট্র যখন হুমকি দিচ্ছে যে কোনো অস্ত্র দেওয়া হবে না তখন নেতানিয়াহ বলছে তোমাকে কি কেয়ার করি অস্ত্র তুমি দিলে দেবে না দিলে না দিবে তোমাদের সাহায্য আমাদের প্রয়োজন অর্থাৎ এই দুটো মিত্র বিশ্ববাসীর সাথে একটা তামাশা করছে মানে দুজনে মিলেই এই তামাশাগুলো করছে দর্শক এবার আমরা রফার সীমান্তের কিছু আপডেট খবর আপনাদের পৌঁছে দিই দখলদার বাহিনী তাদের ফুল স্কেল অয়েলের জন্য ফুল স্কেল যুদ্ধের জন্য এই যে ওয়ার্ড চলছে সেই তারা সব রকম ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করেছে রাফায় এবং হামাস তার প্রত্যেকটা সেক্টরকে বলে দিয়েছে তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগিয়ে আসো পরবর্তী দেখা গেল দুপক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেঁধে হামাসের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাফা এবং সহ আরো বেশ অঞ্চলে কয়েকটা তীব্র লড়াই চলছে তাদের মধ্যে কাল থেকেই এবং সেই লড়াই শেষে জানা গেল বিপুল সংখ্যক দখলতার ওপারে চলে গেছে স্পেসিফিক ভাবে হামাজ তার বর্ণনা দিয়েছে আমরা চেষ্টা করব যদি সুযোগ হয় রাতের লাইভে সেই বর্ণনাগুলো তুলে ধরতে হামাজ বলছে জায়তুনে দখলদার মানে কয়েক ডজন দখলদারদের মৃতদেহ রাস্তায় পড়ে আছে এবং রাফা ও গাজার বিভিন্ন স্থান থেকে দখলদার দেশটির সেনা হেলিকপ্টার হেলিকপ্টার ভোরে ভোরে তাদের সেনাদের আহত এবং নিহত সেনাদের তুলে নিয়ে যাচ্ছে অর্থাৎ হামাজ যে বলেছে আমরা তোমাদেরকে পিকনিক করতে দেব না রাফায় সেটি তারা বাস্তবায়ন করেছে দখলদার সেনারা এসছিলেন পিকনিক করতে কিন্তু তারা পিকনিকের স্থানে মানে নিহত হয়ে পড়ে রইলেন আরো বেশ কয়েকটা অঞ্চলে দেখা গেছে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে সেই লড়াইতে দখলদার সেনাদের ট্যাঙ্ক ট্রুপ ক্যারিয়ার তাদের বুলডুজার তাদের আদার্স গাড়িগুলো সেনা বহনকারী ট্র্যাক উড়িয়ে দিয়েছে প্যালেস্টাইনি যুবকরা মাইন পুঁতে রেখে সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে প্রচুর সংখ্যক দখলদারকে ওপারে পাঠিয়েছে মুক্তিকামীরা হিজবুল্লাহ ইসলামিক রেজিস্টেন্স ভাবে আক্রমণ অব্যাহত রেখেছে বলতে হবে হিজবুল্লার কথা এই লড়াইতে হিজবুল্লাহ ব্যাপক কি বলবো যে আত্মত্যাগ করেছে প্রচুর হিজবুল্লার ভাইরাও সে বরণ করেছে গত সাত অক্টোবরের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত হিজবুল্লাহ এই লড়াইতে পিছু তারা প্রতিটা অ্যাটাকের প্রতিশোধ নিয়েছে শুধু প্রতিশোধ নয় তারা এমন জবাব দিয়েছে যে জবাবে বিপুল সংখ্যক দখলদাররাও ওপারে চলে গেছে ইতিমধ্যে ইরান এবং ফিলিস্তিনের হামাসের পক্ষ থেকে প্রত্যেকটা ব্রিগেডকে মাঠে নামতে বলা হয়েছে এবং হামাস আজকেও স্টেটমেন্ট দিয়েছে তারা এবার লড়াইতে এমন অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে যেটা এর আগে দখল দেখেনি এবং যে অস্ত্রগুলো ব্যবহারে তারা দখলদারদেরকে সতর্ক করে বলেছে যে আমরা এবার তোমাদের কবর রচিত করব ফিলিস্তিনের মাটিতে তোমরা গাঁজায় যেভাবে পরাজিত হয়েছে রাফায় তোমরা সেইভাবেই পরাজিত হবে তবে সবচেয়ে বড় টেনশনের কারণ হলো রাফাতে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ এই মুহূর্তে তাবু গেড়ে আশ্রয় নিয়ে অপেক্ষা করছে তাদের উপর বড়সড় আক্রমণ হলে নিহতের সংখ্যা অনেক বাড়বে এবং সবচেয়ে ভয়ঙ্কর যে অবস্থা সেটি হলো গাঁজাতে প্রবেশে বা ত্রাণ পৌঁছানোর জন্য একটি মাত্র পথ খোলা সেটি হলো রাফা এই সেই রফাটি এখন ঘিরে রেখেছে আটকে রেখেছে দক্ষতা এতে করে গাজার সেই নিরীহ নারী শিশু অসহায় মানুষগুলো আর ত্রাণ পাবে না এবং তাদেরকে ত্রাণ পৌঁছে দিতে পারবে না আন্তর্জাতিক বিশ্ব একটা জিনিস চিন্তা করেন যুদ্ধের কিছু নিয়ম নিয়মকানুন থাকে যুদ্ধ হবে সেনাবাহিনী টু সেনাবাহিনী সাধারণ মানুষকে মারা যাবে না ক্ষতি করা যাবে না তাদের সম্পদ ধ্বংস করা যাবে না এরকম অনেক বিধিনিষেধ আছে জেনেভা কনভেনশন একেবারেই মানছে না ইসরায়েল এবং এটিকে বলা হচ্ছে জেনোসাইট তারা গাঁজাতে নিরীহ মানুষকে মেরেছে প্রায় পঞ্চাশ হাজার বারবারই বলি এবার রফাতে তারা মানুষকে বোম্বিং করে মারবে সঙ্গে ক্ষুদায় মারবে ইতিমধ্যে আমরা গাঁজায় দেখেছি প্রচুর সংখ্যক মানুষ ক্ষুদায় মারা গেছে এই চিত্রগুলো আল জেজিরা সহ ওয়ার্ল্ড সহ বিভিন্ন গণমাধ্যমে দেখিয়েছে একটা মানুষ দশ দিন পনেরো দিন ষোলো দিন বিশ দিন না খেয়ে সুখে একদম শরীর হাড্ডি মাংস এক হয়ে একদম কি বলবো কঙ্কাল হয়ে মারা যাচ্ছে এরকম প্রচুর সংখ্যক দেহের মৃতদেহের পিকচার আল জাজিরা দেখিয়েছে এর আগে এবার তারা সেভাবে চেষ্টা করছে রাফাতে ফিলিস্তিনের মানুষকে তারা এইভাবে মারতে চায় দুঃখজনক হলেও সত্য পৃথিবীর বহু দেশ মুসলিম দেশ আরব দেশ নীরবে রয়েছে তারা সব দেখছেন কিন্তু লড়াইটা করছে কারা প্রতিরোধ যোদ্ধারা তাহলে মুসলমানদের যে এই হাজার হাজার সেনাবাহিনী এত মূল্যবান অস্ত্র কিনে তারা জমা করেছে কাদের জন্য যদি একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের কাজে না লাগবে তাহলে আমরা নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি কিভাবে আজকে দেখুন ইসরায়েলকে বাঁচাতে এগিয়ে আসছে আমেরিকা এর আগে ইউরোপীয় দেশগুলোকে আমরা দেখেছি বাঁচাতে এসছে ইসরায়েলকে তারা ফ্রান্স জার্মান ব্রিটেন আদার্স অনেক দেশ কিছু কিছু দেশ কেটে পড়েছে ফিলিস্তিনের জন্য আসলো কারা হিজবুল্লাহ ইসলামিক রেজিস্টেন্স ইয়েমেনের হুঁতিরাই আর কোনো দেশ কি পাশে দাঁড়াতে পেরেছে পারেনি দর্শক পাকিস্তান প্রসঙ্গে কিছু আপডেট দিই বাংলাদেশে যারা দেখছেন হয়তো মাগরিবের নামাজের সময় আপনাদের পাকিস্তানকে আর দিচ্ছে না এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে বলা হয়েছে পাকিস্তানের দ্রুত রাজনৈতিক স্থিরতা ফিরিয়ে আনতে হবে যদি এটি করা না যায় তবে পাকিস্তানকে কোনো ঋণ দেয়া হবে না আর এই মুহূর্তে পাকিস্তানকে কোনো ঋণ না দেয়া হলে পাকিস্তান শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বাস্তবিক অর্থে দুটো বিষয় তৈরি হয়েছে এক আসিফ মনির সরকার যে আমেরিকাকে খুশি করতে ইমরানকে জেলের আস্থা করে ঢুকিয়ে একটি তাবেদার পাপেট সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাতে করে কি লাভ হল আসিফ মনির এবং নাদিম আঞ্জুম গঙ্গদের যে আইএমএফ আমেরিকার কথায় চলে আজ সেই আইএমএফ তারা জানিয়ে দিয়েছে যদি পাকিস্তানের ভেতরে রাজনৈতিক অস্থিরতা দূর না হয় তবে তারা আর অর্থনৈতিকভাবে তাদের সুবিধা দেবে না ঋণ দেবে না বিষয়টা হলো আইএমএফ কি এটা বোঝাচ্ছে ইমরানের সাথে আপোষ বোধ না এটি একটি ছোট খোঁজে তৈরি করছে কারণ সাম্প্রতিক সময় পাকিস্তান ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর দিয়েছে এবং দু দেশের মধ্যে বেশ কিছু চুক্তি হয়েছে ঠিক আইএমএফ কে আমেরিকা এখন ব্যবহার করছে ইরানের বিরুদ্ধে পাকিস্তানকে খেপিয়ে তোলার জন্য তবে ইমরান খানকে নিয়ে অনেকগুলো মিথ্যে খবর মার্কেটে আসছে ইমরান খান সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইছেন এই করছেন সেই করছেন ব্লাব এরকম আমি বাংলাদেশের কিছু খবরপত্র দেখলাম এগুলো সম্পূর্ণ মিথ্যে খবর এগুলো হলো পাকিস্তানের নওয়াজ গ্রুপের যে গণমাধ্যম তার নাম হলো জিও টিভি এই জিও টিভি বা জিও গণমাধ্যম প্ল্যাটফর্ম থেকে খবরগুলো আসছে জিও বলেন বা বলেন এরকম কিছু গণমাধ্যম আছে পাকিস্তানের এগুলোর নেপথ্যের মালিক হলো নওয়াজ পিপলস পার্টির আসিফ আলী জারদারিরা এরা বাংলাদেশে কিছু টেলিভিশন আছে না নাম বলবো না কোনটা সরকার বান্ধব কোনটা মোটামুটি নিরপেক্ষ এগুলো কিন্তু আপনারা জানেন এরকম কিছু গণমাধ্যমের তথ্য থেকে বাংলাদেশে খবরগুলো প্রকাশ করছে ইমরান খান সেনাবাহিনীর কাছে ক্ষমা চাননি বরং ইমরান খান বলে দিয়েছেন দেশকে রক্ষা করতে হলে সেনাবাহিনীকে তার কাছেই আসতে হবে বিকল্প কোনো পথ খোলা নেই মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক প্রতি ঈদ যদি একজন হয় তাহলে কয়বার কইছি ভাবি অঙ্কটা সোজা চারবার আমি চারটা শেষ আলহামদুলিল্লাহ যুদ্ধ একটু বড় আকার ধারণ করছে তবে এবারের যুদ্ধে প্রথম ধাপে আমরা তো ভাই মর্মই আমি জানি দেখেন আমি এটা নিয়ে মন খারাপ করি কারণ কি কানতে কানতে চোখের পানি শুকাই গেছে ফেস ডি নষ্ট হয়ে গেছে আর দিয়ে কি করিলাম আল্লাহ যেটা ভালো মনে করে করবে তবে এদের যতটা উইকেট পতন হবে ততটাই রাখবে কারণ আমরা তো ভাই এমনিও মরছি হেমনিও মরছি তাই না আর ইনশাআল্লাহ আল্লাহ যেটা করবে ভালো জন আমাদের বীরদের বীরদের এই খুশির খবরগুলো শেয়ার করতে চাই ছড়িয়ে দিবাম এই মুহূর্তে রফাতে বড় ধরনের অভিযান যখন শুরু করছে একাংশে পুরো অংশে কিন্তু এখনো শুরু হয় নাই শুরু হইতে যাচ্ছে তো এই অবস্থায় আমাদের উপত্যকায় জন্য একটা টিম রাখছে যে ওই এলাকাটা একবারে খালি ঝেরা দেওয়া যেত না আর সেই কন্ট্রোলিং করতে গিয়া মাটির নিচে আমাদের ভাইয়ের একটা ডিব্বা রাখছিল নাম লইল সমস্যা বুঝছেন নি ডিব্বাটা বিস্ফোরিত হইয়া চারজন একলগে শেষ খেলাটা কি খেলছে ইন্দুর বীরাই খেলা আসিল মানে আমাদের বীরদেরকে দেখে ধাওয়া করছে কিন্তু বীররা তো করছে বাংলা সিনেমা দেখেন নাই যে নায়ক সাকিব খান অথবা সালমান শাহ পিছনে পিছনে যাচ্ছে সিসকাসুর তেজিয়া প্রধান সামনে আয় আমার বস আছে এরকম করতে গেছিল তা আমাদের বীররা মাসাল্লা সুন্দর একটা খেল দেখাইছে গাজর সিটির যেতুন এলাকায় এই বিশাল সুসংবাদটা আমরা দিতে পারছি আর কি মানে এখানে এই ঘটনাটা ঘটছে ইসলের প্রতিরক্ষা বাহিনী প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে যে তুনের একটু সরু গলিতে এই ডিব্বা বিস্ফোরিত হয়ে চাইরোটা ওই পারে গেছে গলিটা সরু সেট আপটা তো আমাদের বীরদের আগে বলছিলাম যে ইসাল কিন্তু এবার আগের তুলনায় একটু সাবধান হয়ে আসছে কারণ কি কোথায় যে কি আছে মাটির নিচে বা সামহাও ধরেন ওই যে বিড়াল যেমন দৌড় দিয়া ফেলে শিকার করার জন্য কিন্তু এরা মাঝে মাঝে ভুলে যায় এদেরকেও শিকার করা যায় আলহামদুলিল্লাহ বলা হচ্ছে যে এরা একটি স্কুলে হামলা চালাতে গিয়েছিল এই সেনাদের কাছে তথ্য ছিল বীররা সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুরঙ্গ এবং অস্ত্র পাওয়ার দাবি করেছিল দখলদার ইসালীরা আর জৈতুনের যুদ্ধের শুরু থেকেই আপনার হামলা চালিয়েছিল ইসালিরি সেনারা এমনকি সেখান থেকে বীরদেরকে পুরোপুরি নির্ভুল করার তারা দাবি করছিল তাহলে এখন যখন বীররা এই টেকনিকাদেরকে ঘটাই দিল তার মানে এরা যা বলে মিথ্যা সার এটাও কিন্তু আরেক প্রমাণিত আহ বলা হচ্ছে যখন ইসালি সব সেনারা সরে গিয়েছিল সেখানে নাকি আবার বীররা নতুন করে আস্থানে গাড়ছে আর এই কারণেই যেই তুনে ইসালিরা বারবার ফিরে আসছিল এই ঘটনায় আপনার যে ঘটনা ঘটছে যে স্কুলে আসে অভিযান চালাইতে যাবে এরপরে সামহাউ কোন একজন ব্যক্তিকে দেখে মনে হয়েছে এটা বীরদের এজেন্ট এর পরপরই ক্রেডিট নিতে গেছিল কিন্তু ভুল গেছে সবসময় দল বিচ্ছিন্ন হইয়া যুদ্ধ করতে নাই আলাদা ক্রেডিট নিতে নাই তো এই সেনারা যখন মূল দল থেকে বিচ্ছিন্ন হইয়া গলির দিকে দৌড় দিছে আমাদের বীর যিনি গেরিলা যোদ্ধা ছিলেন তার পিছনে পিছনে যাইতে ওই চিপার মধ্যে সাইড কেটে যাবে বা ওই স্যামসটা কাজ করে নাই সেখানে পাঠাস কি একটা দৃশ্য যদি ফুটেজগুলো আপনাদেরকে দেখাই দিতে পারতাম এগুলোর ছবি টবি আসে তো ভাই এই একটা পেজ আছে সর্বশেষ আপনাদের সামনে নিউজগুলো দেই বা ইউটিউবের মাধ্যমে দেই সেখানে সবকিছু দেখাইতে পারে না চোখটা বন্ধ করে একটু ভাববেন একটা গলির ভিতরে দৌড় দিছে যাইতে আছে যাইতে আছে ঠস করে ফুটছে হ্যাঁ কেমন লাগছে কল্পনা করাবো একদিন ইনশাআল্লাহ ভালো থাকুন এনজয় করুন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি আন্তর্জাতিক তথ্য পেয়েছেন আজকের এই ভিডিও থেকে যেভাবে উইকেট পড়েছে চারটা ইসালের এই বিষয় নিয়ে তথ্য আমরা পেয়েছি দক্ষিণ কোরিয়া থেকে নাইম ভাই তথ্য দিয়েছে সেটা আমরা সকলে দেখতে পেয়েছি বর্তমানে রাফায় দুই পক্ষের তুমুল লড়াই চলছে এ সম্পর্কে আমরা অনেক তথ্য পেয়েছি সাংবাদিক মাসুম মাহবুব ভাই তথ্য দিয়েছে আজকের এই নিউজে যে তথ্যগুলো পেয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম